উত্তরবঙ্গের জনপ্রিয় ভাওয়াইয়া একটি গান রয়েছে পায়রাকে নিয়ে। গানটির আক্ষরিক অর্থ, বন্ধুর পায়রা জোড়া আঙিনায় এসে পড়লেও ফাঁদে পড়ে না। এই গানেরই বাস্তব চিত্র দেখা যায় জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কচুয়া বয়ালবাড়িতে। এই গ্রামে থাকেন কবুতর রঞ্জিত। না, তার নাম কবুতর নয়, তার নাম রঞ্জিত সরকার। পেশায় তিনি একজন কৃষক। তার নেশাই হলো কবুতর, অর্থাৎ পায়রা লালন পালন করা। কবুতরের প্রতি ভালোবাসা দেখে গ্রামের মানুষ নাম দিয়েছেন কবুতর রঞ্জিত। তার বাড়িতে গিয়ে দেখা গেল প্রায় শতাধিক কবুতর। মূলত কবুতর, কবুতর কি কবুতর পোষেন বলে? আমি কবুতর খুব, আমার খুব পছন্দ। আমার পায়ে আমার কিছু ট্র্যাক দেওয়া আছে চিহ্ন, যদি কেউ ধরা পড়ে, যদি বলে একটা কবুতর ধরা পড়েছে অন্য কবুতর, যদি খবর পাই যাই গিয়ে দেখি আমার কবুতর। কিভাবে বুঝলে আপনার নাম? এটা আমার দা, আমি দেখলে বুঝতে পারি যে পায়ের মধ্যে যে প্রতীক চিহ্ন দেওয়া একটা কবুতরের চিহ্ন দেখেই বুঝতে পারি এটা আমার কবুতর। কবুতরে বাংলাদেশ থেকেও কি কবুতর আছে? বাংলাদেশেরও কবুতর আছে কিছু, এটা আমার শখ। এত বছরের আমার এটা শখ। আমি আমি এটা বলতে পারি, আমি মরার আগ পর্যন্ত, সুস্থ যখন আছে এই পর্যন্ত আমার কবুতর থাকবে বাড়ি। তাই বাড়ি ফিরে আসে, এমনকি পার্শ্ববর্তী বাংলাদেশে ঘুরতে গেলেও রঞ্জিতের ভালোবাসার টানে চলে আসে বাড়িতে। গানের মতোই পায়রাগুলো যেন কারোর আঙিনায় পড়লেও ফাঁদে পড়ে না। তবে শুধু কি পায়রা? না, রঞ্জিতও পায়রা ছাড়া থাকতে পারে না। পায়রার জন্য বাইরে কোথাও রাত কাটান না তিনি। কাজের সূত্রে বাইরে গেলেও মন ছটফট করে পায়রার মিষ্টি ডাক শোনার জন্য। তার কথায় আমি বাংলাদেশে যাই, এদিকে নেপাল, এদিকে সিকিম, এদিকে বিভিন্ন, যারাই খবর পায় তারাই এসে নিয়ে যায়। আবার চলেও আসে অনেক সময় কবুতর? হ্যাঁ, বেশিরভাগ সময়ই চলে আসে। কেন? এইটাই, এই জাতের কবুতর মানে যে বাড়িতে একবার শিশুর থেকে বড় হয় সেই বাড়িতে রিটার্ন আসার ওরা সারা বছর ধরেই চেষ্টা করে। পায়রার ডাকেই ঘুম থেকে উঠি, আবার ঘুমিয়েও পড়ি পায়রারই ডাকে। জানা গিয়েছে রঞ্জিত বাবু প্রায় 35 বছর আগে পোষার জন্য এক জোড়া পায়রা শখ করে কিনেছিলেন। সেই জোড়া পায়রাকে তিনি এত ভালোবেসে ফেলেছিলেন যে তাদের বাচ্চাদের প্রতিও মায়া জন্মে গিয়েছিল, তাদেরও লালন পালন করেন তিনি। এইভাবে বাড়তে বাড়তে বর্তমানে প্রায় শতাধিক পায়রা রয়েছে রঞ্জিত বাবুর। এদের নিয়েই সারাদিন সময় কেটে যায় তার। ভালোবেসে প্রত্যেক পায়রার পায়ে ট্যাগ সহ ব্যান্ড পরিয়ে দেন, যা তার বন্ধুদের পরিচয়। কোথাও পায়রা যদি আটকে পড়ে তাহলে সেই পরিচয় পত্র দেখেই রঞ্জিত বাবুকে খবর দেন স্থানীয় এলাকার মানুষরা। পায়রা মানুষের যে এত ভালো বন্ধু হতে পারে তা কিন্তু খুব একটা দেখা যায় না, এমনটাই মত স্থানীয়দের। তাদের দাবি, কবুতরের সঙ্গে ভালোবাসা দেখে আমরা তার নাম রেখেছি কবুতর রঞ্জিত। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ 18।